সুপ্রিয় প্রিয় দর্শক, ফুড ভিটামিন ইনফো টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত। ব্রকলি কেন খাবেন তার 22টি কারণ জেনে নিন। রক্তশূন্যতা দূর করে, বিশেষজ্ঞরা বলেছেন 1 কাপ বা 156 গ্রাম রান্না করা ব্রকলিতে আছে 1 মিলিগ্রাম আয়রন। এই পরিমাণ আয়রন প্রতিদিনের প্রয়োজনের 6% আয়রনের চাহিদা পূরণ করে। আয়রন রক্তশূন্যতা দূর করতে খুবই প্রয়োজনীয়। এছাড়া ব্রকলিতে আছে প্রচুর ভিটামিন। এই ভিটামিন সি আয়রন শুষে নিতে শরীরকে সাহায্য করে, অ্যান্টিঅক্সিডেন্টের সুফল থাকে। ব্রকলিতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে নানা দিক থেকে সুস্থ রাখে। ব্রকলির মধ্যে থাকা ভিটামিন সি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ব্রকলির মধ্যে থাকে ফ্লেভোনয়েড, এটি ভিটামিন সি এর বিপাকে সাহায্য করে। এছাড়াও আছে ক্যারোটিনয়েড, লুটেইন, জিয়াক্সান্থিন, বিটা ক্যারোটিন এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট। হাড়ের জন্য ব্রকলির মধ্যে থাকে ভিটামিন কে এবং ক্যালসিয়াম। এই দুই উপাদান হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে, পাশাপাশি অস্টিওপোরোসিস হওয়ার আশঙ্কা কমায়। ব্রকলির মধ্যে ক্যালসিয়াম ছাড়াও থাকে ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং ফসফরাস। ব্রকলির মধ্যেকার এইসব পৌষ্টিক উপাদান শিশুদের জন্য, বয়স্ক মানুষদের জন্য খুবই উপকারী। অস্টিওপোরোসিস এমন একটি রোগ যা সাধারণত ক্যালসিয়াম এবং ভিটামিনের অভাবে হয়। এতে হাড়ের ক্ষয় শুরু হয়, হাড় ভঙ্গুর হয়ে পড়ে। এর সালফেরোফিন অস্টিওআর্থ্রাইটিস রোধ করতে পারে। ব্রকলিতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন বি, বিশেষ করে ভিটামিন B9। ভ্রূণের মস্তিষ্ক গঠনের জন্য ফোলেট খুবই দরকারি। গর্ভাবস্থায় প্রতিদিন ফোলেটযুক্ত খাদ্য খাওয়া ভালো, তাতে মা ও শিশুর স্বাস্থ্য ভালো থাকে। এছাড়া যে সকল মা শিশুকে স্তন্যপান করায় তাদের জন্য খুব উপকারী। ব্রকলির খাদ্যগুণ রক্তনালীকে নানান সমস্যায় পড়া থেকে রক্ষা করতে পারে, বিশেষ করে যাদের রক্তে শর্করার মাত্রা বেশি, অর্থাৎ ব্লাড সুগারের সমস্যা রয়েছে, তাদের রক্তনালী ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে আশঙ্কা বেশি। কিন্তু এই ব্রকলি জাতীয় সমস্যাকে প্রতিরোধ করতে পারে। ব্রকলির মধ্যে ফাইবার, ফ্যাটি অ্যাসিড এবং নানান ধরনের ভিটামিন থাকে। এর ফলে রক্তচাপের সঠিক মাত্রা বজায় থাকে। তাছাড়া ক্ষতিকারক কোলেস্টেরল রোধ করতে পারে। এই সবই হৃদযন্ত্রকে সুস্থ রাখার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এতে থাকে ভিটামিন B6। এই উপাদানটি অথেরোস্ক্লেরোসিস, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমায়। ওজন কমাতেও সাহায্য করে ব্রকলি। এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার, যা দেহে প্রোটিনের ঘাটতি কমাতে সাহায্য করে। ব্রকলিতে যে পরিমাণ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম। সঙ্গে শরীরে কাটা অংশ ক্ষত নিরাময়েও ভূমিকা পালন করে। ইন্ডোল-3 কার্বিনল নামে একটি অতি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ব্রকলিতে। এটি সার্ভিকাল ক্যান্সার ও অগ্রগ্রন্থির ক্যান্সারের ক্ষেত্রে উপকারী। ব্রকলির একাধিক উপকারী উপাদান শরীর থেকে বিষাক্ত উপাদান বের করতে সাহায্য করে। এর মধ্যকার ফাইবার পরিপাক ক্রিয়াকে ভালো করে, ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। তাছাড়া রক্তচাপের সঠিক মাত্রা বজায় রাখে। ব্রকলি হল একটি প্রাকৃতিক ডিটক্স, যা পেট এবং পাচনতন্ত্র পরিষ্কার রাখে। এতে প্রচুর ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বলে তা হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে। মল থেকে সমস্যা দূর হয়। এর মধ্যেকার ফাইবার পরিপাকে ক্রিয়া ভালো করে, ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। তাছাড়া রক্তচাপের সঠিক মাত্রা বজায় রাখে। ব্রকলি শুধু ত্বককে উজ্জ্বল রাখতে নয়, ত্বকের যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য প্রতিরোধ ক্ষমতাও গড়ে তোলে। ব্রকলির মধ্যে প্রচুর পরিমাণে পৌষ্টিক ভিটামিন উপাদান, ভিটামিন সি, খনিজ উপাদান যেমন জিঙ্ক এবং কপার, ভিটামিন কে, অ্যামিনো অ্যাসিড এবং ফলেট ইত্যাদি ত্বকের উপকার করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, ফলে ত্বক উজ্জ্বল হয়।
ব্রোকলির মধ্যে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে। এছাড়াও থাকে ভিটামিন এ, ফসফরাস, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি এবং ই। এইসব উপাদান চোখের ক্ষেত্রে দারুণভাবে উপকার করে। এছাড়াও চোখে নানা রকম রোগ ও সমস্যা দূর করে, এমনকি দৃষ্টিশক্তি বাড়াতেও সাহায্য করে। এতে থাকা ভিটামিন সি ও ক্যালসিয়াম দাঁতের রোগের ঝুঁকি কমায়। ব্রকলির ক্যাম্পফেরল নামক ফ্ল্যাভোনয়েড ও পিরিওডেন্টাইসিস রোধ করে। ব্রকলির সালফেরোফাইন মুখের ক্যান্সারের আশঙ্কা কমায়। ব্রকলির মধ্যে যে সকল অ্যান্টি অক্সিডেন্ট থাকে তা শরীরকে বাইরে থেকে শুধু নয় ভেতর থেকেও সুস্থ রাখে। ভিটামিন সি বয়স ধরে রাখে, বিভিন্ন ফ্রি রেডিক্যাল রোধ করে। ব্রকলি খেলে ত্বকে বলি রেখা, মেস্তা, ব্রাউন ইত্যাদি দূর হয়। ব্রকলিতে থাকা গ্লুকোরেফানিন ক্ষতিগ্রস্ত ত্বকের টিস্যু মেরামত করে, তারুণ্য ধরে রাখে, বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা পাওয়া যায়। কারণ বয়স বৃদ্ধির প্রধান কারণ অক্সিডেটিভ স্ট্রেস, মেটাবলিক ফাংশন কমে যাওয়া। এর বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড সালফেরোফাইন বয়সের বৃদ্ধির গতি কমাতে পারে। ব্রকলিতে রয়েছে অনেক পটাশিয়াম। এই পটাশিয়াম স্নায়ুতন্ত্রের রক্ষণাবেক্ষণ করে, সুস্থ এবং রোগমুক্ত রাখে। তাছাড়া পেশির বৃদ্ধিকে ত্বরান্বিত করে। অপটিমাল ব্রেন ফাংশন রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে এর ভূমিকা অপরিসীম। এতে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম রয়েছে, যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে। রক্তে শর্করা নিয়ন্ত্রণ রাখতে ব্রকলি উপকারী। এটি চিনির প্রভাব রোধ করে ও রক্তে শর্করার মাত্রা কম করে। নিয়মিত ব্রকলি খেলে তার খাদ্য ও পুষ্টিগুণের মানসিক চাপ কম হয়। দর্শক, এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করুন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলটি প্রথম দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন পুষ্টিগুণের স্বাস্থ্যগত তথ্য পাওয়ার জন্য।